যুবক দল মানিস্তাতামিন কমল বাপ, তোমাদের যাদের অর্থ সম্পদ রয়েছে সে যেন বিবাহ করে। প্রথম বাক্য তিনি যুবকদের ডেকে বলেন, হে যুবক দল, তোমাদের যাদের অর্থ সম্পদ রয়েছে সে যেন বিবাহ করে। বিবাহ করলে অর্থ সম্পদ লাগে, মোহরের ব্যবস্থা থাকতে হবে, পেশাবখানা পায়খানা গোসলখানা বৈঠকখানা থাকতে হবে। এই হাদিস সরাসরি যৌতুক বিরোধী। বিবাহ করলে পয়সা খরচ হয়, পয়সা পাওয়া যায় না। অতএব উপস্থিত বৈঠকের যেসব যুবক তোমরা যৌতুক নিয়েছো, যৌতুক ফেরত দিতে হবে, তওবা করতে হবে। আপনারা যারা পরিকল্পনা করছেন, তোমরা যুবক যারা পরিকল্পনা করছো পয়সার, তারা আজকে তওবা করো, আল্লাহর উপরে ভরসা করো, তোমাকে আল্লাহ তিনি দিবেন, তোমার ভয়ের কিছু নেই। মাছের পেটে যদি, পানির পেটে যদি মাছ রুজি পায়, মাটির মধ্যে যদি পোকা কীট পতঙ্গ রুজি পায়, তোমার রুজি হবে, তুমি বিশ্বাস করো। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার রুজি নির্ধারণ করা হয়েছে যুবক। তোমার মায়ের পেটে যেদিন তোমার 43 পার হয়েছে, সেই দিন তোমার রুজি আবার তোমার নামে পুনরায় লিখা হয়েছে যুবক। অতএব যৌতুক নিয়ে বিবাহ করে পরিবারটাকে নষ্ট করো না, কেয়ামত পর্যন্ত তুমি নিজেকে পরিষ্কার ভাবতে পারবে না। তোমার জীবনে একটা ধাক্কা অপমান গ্লানি থেকে যাবে। বিশ্বাস করো যুবক, আল্লাহর নবী বলছেন, ইন্নার রিজকা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মউত, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজিও তেমন মানুষকে খুঁজে। যুবক, তোমার নামে যে নির্ধারিত রুজি হয়েছে সেটা তোমাকে ফেল করবে না যুবক, তোমাকে ভুলবে না, তুমি তা ভোগ করবেই। মানুষের মরণ কোনোদিন কাউকে ভুল করেছে এ কথা কি আমরা জানি? মানুষের মরণ কোনোদিন কাউকে ভুল করে না। আল্লাহর নবী বলছেন, মানুষের মরণ যেমন ভুল করে না, মানুষের নির্ধারিত রুজি মানুষকে ভুল করবে না। এই জন্যই আমরা দেখতে পাই কতগুলি মানুষ আর রুজি খায় না, শুধু রস খেয়ে দুধ খেয়ে বেঁচে থাকে, মরেও না খায়ও না। এর অর্থ হলো রুজি শেষ হয়ে গেছে কিন্তু হায়াত বাকি আছে। যতদিন হায়াত বাকি আছে না খেয়েই থেকে যাবে, ওর জন্য আল্লাহ নতুন ভাবে রুজি লিখবেন না, নির্ধারিত রুজি তাকে ভোগ করতে হবে, কমবেশ ভোগ করতে পাবে না। এই জন্য দেখা যায় অনেক মানুষ মরার সময় বেশি বেশি খায়, এখনই খেতে দিল ছেলে, আমি গেছি চট করে আমাকে বলছে আমার ছেলে খেতে দেয় না, আবার দিলে আবার খাই, মরার সময় বেশি বেশি খাই, মানে সময় শেষ হয়ে গেছে, রুজি বাকি আছে, একটা চাউল বাকি রেখে মরবে না।
তার নির্ধারিত রুজি সে ভোগ করবেই। অতএব যুবক, জীবনের প্রথমেই পরিবারকে নষ্ট করো না, যৌতুক নিয়ে বিবাহ করার হিসাব করো না, যৌতুক একেবারেই হারাম। যৌতুক নিলে বিবাহ অবৈধ হবে এ কথা ঠিক নয়, যৌতুক নিলে সন্তান অবৈধ হবে এ কথা ঠিক নয়, যৌতুক হারাম। যৌতুক ফেরত না দিলে কিয়ামতের মাঠে যৌতুক বাবদ নেকি বুঝিয়ে দিতে হবে। এই পয়সা তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছ, অতএব অন্যায়ের ফল দুনিয়াতেই করতে হবে, আর যদি না করে মারা যাও বিচারের কাঠগড়াতে বিচার নেকি দিয়ে হবে। যৌতুক ফেরত দাও নিয়েছ, ভুল হয়েছে। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের পয়সা আছে সে যেন বিবাহ করে। তিনি বললেন না যে পয়সা মানে দশতলা বিল্ডিং, তিনি বললেন না যে পয়সা মানে খড়ের ঘর, তিনি বললেন না যে পয়সা মানে মাটির ঘর। আপনি আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটাকে পয়সা মনে করেন সেটাই পয়সা। ফাইনাল